আজ থেকে 1400 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু বিস্ময়কর হলেও সত্যি তার অভিনব রণকৌশল আজ ন্যাটোর মতো উন্নত সামরিক বাহিনীদের প্রধান পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। পুরো সামরিক জীবনে মানুষটি ছোট বড় শতাধিক যুদ্ধে অবতীর্ণ হয়েছেন, অথচ কোনোটিতেই পরাজয় বরণ করেননি। আজীবন অপরাজিত যোদ্ধা হওয়ায় তাকে ইতিহাসের শ্রেষ্ঠতম সেনাপতির একজন বিবেচনা করা হয়। বলছি মুসলিম বিশ্বের অন্যতম সেনানী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কথা, যার নেতৃত্বে মুসলিমরা বহুবার তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দলগুলোর মুখোমুখি হয়েছে এবং সবগুলো যুদ্ধেই বিজয়ের হাসি নিয়ে ফিরে এসেছে। অবাক করা বিষয় হলেও সত্যি, আরবের রুক্ষ পরিবেশে 1400 বছর আগে জন্ম নেওয়া এই মানুষটির রণকৌশল আজ অবধি সামরিক বিশ্লেষকদের বিষয়বস্তু হয়ে রয়েছে। প্রতিপক্ষকে শুধু পরাজিত নয়, গোড়া থেকে নিঃশেষ করে দেওয়ায় পক্ষপাতী ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিখ্যাত ওয়াইজার যুদ্ধ ছিল এর অন্যতম উদাহরণ, যেখানে তিনি পার্সিয়ানদের বিরুদ্ধে পিনসার মুভমেন্ট প্রবর্তন করেন, যা আজও সামরিক ক্ষেত্রে কিংবদন্তি হয়ে রয়েছে। যুদ্ধে তার সৈন্য স্বল্পতা কখনো তার বিজয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এমনকি তার সম্বন্ধে সামরিক বিশ্লেষকরা বলে থাকেন, তাকে যত কম সৈন্য দেওয়া হবে তিনি ততটাই ভয়ানক রূপ ধারণ করবেন। গুপ্তচর প্রথাকেও তিনি অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের গুপ্তচর বৃত্তির সফলতা সম্বন্ধে বিখ্যাত এক সমরবিদ বলেন, মানুষটি না নিজে ঘুমিয়েছে আর না তো শত্রুদের ঘুমাতে দিয়েছে। তলোয়ারের যুগেও মানুষটি গুপ্তচর প্রথাকে এমন শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যা সত্যিই অভাবনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি খেতাবপ্রাপ্ত মানুষটি শেষ শয্যায় শুয়েও একটি প্রশ্নে খুব উদ্বিগ্ন ছিলেন। দুর্বল কণ্ঠে স্ত্রীকে সেদিন কাছে ডেকে একটি প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন। জিজ্ঞেস করেছিলেন, আমি বেশিক্ষণ বাঁচব না বলে মনে হচ্ছে, একটাই আফসোস, বিদায়বেলায় বড্ড কষ্ট দিচ্ছে, তুমি কি এর উত্তর দিতে পারবে? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের স্ত্রী বিনয়ের সঙ্গে জানতে চাইলেন, কোন প্রশ্নটি আপনাকে এ অবস্থাতেও পীড়া দিচ্ছে? খালিদ তখন তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তুমি আমার সারাটা শরীর পরীক্ষা করে দেখো তো, এমন কোনো স্থান কি আছে যেখানে শত্রুর তরবারির আঘাত নেই? তার স্ত্রী তাকে জানালেন, না, আল্লাহর রাস্তায় আপনি এতটাই বেশি লড়াই করেছেন যে শত্রুর আঘাতের চিহ্ন আপনার পুরোটা শরীর জুড়েই রয়েছে। খালিদ এবার দুঃখ নিয়ে বললেন, আল্লাহর কসম, প্রতিটা জিহাদেই আমার নিয়ত থাকতো যেন আমি লড়াইয়ের ময়দানে শত্রুর আঘাতে প্রাণ হারাই, তাতে যেন শহীদের মর্যাদা পাই, কিন্তু আফসোস দেখো, আজ লড়াইয়ের ময়দানে না হয়ে আমার ইন্তেকাল হতে যাচ্ছে আমার এই বিছানায়। আল্লাহ কি আমার শহীদদের মাঝে দেখতে চান না? স্বামীর এমন প্রশ্নে কিছুক্ষণ চুপ করে থাকলেন স্ত্রী। এরপর উত্তর দিলেন, আপনার নাম স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছিলেন, সাইফুল্লাহ। এমন কোন তরবারি কি দুনিয়ায় আছে যা আল্লাহর তরবারির সাথে মোকাবেলা করতে পারে? তাই তো লড়াইয়ের ময়দানে আপনার ইন্তেকাল হয়নি, কারণ আল্লাহ তার তরবারি মাটিতে লুটিয়ে যেতে দেননি। এ কথা শুনে খালিদ বিন ওয়ালিদের মনটা শান্ত হল। আল্লাহর ইচ্ছা এবার বুঝতে পারলেন তিনি। এর কিছুক্ষণ পরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুসলিমদের হৃদয় থেকে কখনোই মুছে যাননি এই মানুষটি। আজও বহু ফাইটার বিমান নৌযানের নামকরণ করা হয় এই মানুষটির নামে।